সকল দাদা দিদিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা করি প্রভুর কৃপায় সকলে ভালো আছেন। আজ আমি আলোচনা করব কোন কোন দিনে এবং কোন কোন সময়ে মিলন করলে আপনার সন্তান কেমন হবে, তার স্বভাব চরিত্র কেমন হবে, সে সন্তান কি দুরাচার হবে, বংশের কলঙ্ককারী হবে, বংশের কালিমা লেপন করবে, নাকি তার স্বভাব চরিত্র শান্ত ভদ্র ধর্মপরায়ণ ন্যায়বান মহাধনবান বলশালী দীর্ঘায়ুযুক্ত কৃষ্ণভক্ত পরায়ণ হবে। পার্বতী দেবী মানবের অমৃতময় পুণ্য জন্মকথা জানতে ইচ্ছা প্রকাশ করলে শিব ঠাকুর কৈলাসে এই অমৃতময় জন্মকথা প্রকাশ করেছিলেন। আপনি যদি এরূপ সুলক্ষণযুক্ত পুত্র বা কন্যা সন্তান লাভের আশা করে থাকেন তবে আপনি অবশ্যই একটি শুভযোগ বেছে নিন। আর এসব বিষয়ে জানতে আমাদের পৃথিবী আর্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সকল ভিডিওগুলো দেখতে থাকুন। আর আপনি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে সন্তান হলে যেন সে সন্তান শুভদিনেই গর্ভধারণ করে জন্মগ্রহণ করে। প্রভু আপনার মনের আশা অবশ্যই পূরণ করবেন। চলুন এবার মূল আলোচনায় চলে যাব। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী ফেব্রুয়ারি মাসের 13, 15, 17 তারিখ ভোরবেলা 5:40 থেকে দিবাগত শেষ রাত্রি ভোরবেলা 5:41 মধ্যে ঋতুপতী হয়েছেন, তাদের জন্য মিলনের শুভযোগ হল 28/2/2024 তারিখ বুধবার, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ অষ্টম প্রহরে, অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে বাংলাদেশ সময় অনুসারে 3:00 থেকে 3:23 মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের শুভযোগ রয়েছে। এই শুভক্ষণে গর্ভে যদি পুত্র সন্তান আসে তবে সে পুত্র সন্তান হবে ধর্মজ্ঞ কৃতজ্ঞ পরমধার্মিক সুলক্ষণযুক্ত খ্যাতনামা পুত্র সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এ সময় গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে। বাংলাদেশ সময় অনুসারে 3:00 থেকে 3:23 মধ্যে মিলনকার্য অবশ্য অবশ্যই শেষ করবেন। এখন বলবো যে সকল রমণীগণ বা আপনার স্ত্রী ফেব্রুয়ারি মাসের 19 এবং 21 তারিখ ভোরবেলা 5:40 থেকে দিবাগত শেষ রাত্রে ভোরবেলা 5:41 মধ্যে ঋতুপতি হয়েছেন, তাদের জন্য মিলনের শুভযোগ হল 28/2/2024 তারিখ বুধবার, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ অষ্টম প্রহরে, অর্থাৎ রাত্রির চতুর্থ প্রহরে বাংলাদেশ সময় অনুসারে 3:00 থেকে 3:18 মধ্যে মিলন করবেন। এবং এই সময়ের মধ্যে যদি আপনি মিলন করেন তবে সেই গর্ভে একটি পুত্র সন্তানের শুভযোগ রয়েছে। এই শুভক্ষণে গর্ভে যদি পুত্র সন্তান আসে তবে সে পুত্র সন্তান হবে ধর্মজ্ঞ কৃতজ্ঞ পরমধার্মিক সুলক্ষণযুক্ত খ্যাতনামা পুত্র সন্তান, তাতে কোনো সন্দেহ নেই। মহাদেব পার্বতী দেবীকে এরূপে কীর্তন করিয়াছিলেন কৈলাসে। এ সময়ে গ্রহ নক্ষত্র এবং অমৃতযুগের শুভ সময় রয়েছে। বাংলাদেশ সময় অনুসারে 3:00 থেকে 3:18 মধ্যে মিলনকার্য অবশ্য অবশ্যই শেষ করবেন। মনে রাখবেন যে সকল রমণীগণ ডিসেম্বর মাসের 13, 15, 17, 19, 21 তারিখ ঋতুপতি হয়েছেন, তাদের জন্য শুধু এই শুভ দিনটি দেওয়া হলো। তাই উল্লেখিত যথা সময়ের মধ্যে মিলন করবেন, এরপরে তাদের এই এক মাসের মধ্যে কোনো শুভযোগ নেই। শাস্ত্র অনুসারে অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন করলে সেই গর্ভে যে সন্তানই হোক না কেন সে সন্তান বিকলাঙ্গ হয়েই জন্মগ্রহণ করে। তাই সকলেই অমাবস্যা বা পূর্ণিমার দিনে মিলন থেকে বিরত থাকুন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধারণ করে যারা দেখেছেন তাদের প্রতি রইল আমার অনন্ত ভালোবাসা। আর যাদের ধৈর্য রয়েছে তারাই একমাত্র কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে। একটি লাইক কমেন্টস করে আপনাদের সঠিক তারিখটি অবশ্যই জানিয়ে রাখবেন। আবারও বলছি, আপনি যে দিনে ঋতুপতি হয়েছেন সেই দিনের সঠিক তারিখের উপরেই নির্ভর করবে আপনার শুভ দিনের নির্ণয়করণ। তাই আপনার ঋতুপতির তারিখটি অবশ্যই মনে রাখতে হবে এবং সেই তারিখ অনুসারে যখন আপনার শুভ দিন নির্ণয় করে দেওয়া হবে সেই দিনের রাতে চতুর্থ প্রহরে অর্থাৎ 3টার পরে মিলনে রত হতে হবে। এবার ভিডিওটি শেষ করব। ধৈর্য ধরুন, ধৈর্যশীল মানুষকে
ভগবান পছন্দ করেন। পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন, আর ততক্ষণে আপনার সুরক্ষিত রাখুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। এই শুভকামনায় পিসিবি আর্টস চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আজ।